হাই বন্ধুরা, দেখো স্টার মেকারে অনেকেই গান করে এবং সেগুলো ভুল করে ইউটিউবে আপলোড করে দেয়। কি হয়, তাতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে কিংবা কপিরাইট ক্লেম। কপিরাইট স্ট্রাইক আর ক্লেমের মধ্যে পার্থক্য, তোমার কপিরাইট ক্লেম এলে কিন্তু খুবই মুশকিল, সেখানে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে সেখানে অতটা সমস্যা থাকে না, সেই জায়গাটুকু বাদ দেওয়া হয়। এখানে সাধারণত কি হয়, স্টার মেকারটা আমি ওপেন করে দেখাচ্ছি, দেখো। মানে এখানে তোমার এটা স্টার মেকার, এটা আমারই চ্যানেল, যাই হোক। এবার এখানে কি হয়, এখানকার তুমি স্টার মেকার একটা প্ল্যাটফর্ম যেখানে ওরা মিউজিকটা প্রোভাইড করে এবং তুমি ভিডিও হোক কিংবা অডিও হোক তুমি তোমার গানটা করো, এবং এই ভিডিওগুলো বা অডিওগুলো ইউটিউবে তুমি সেগুলো আপলোড করে দাও নিজের ইউটিউব চ্যানেলে, বা অন্য কারোর গান যদি ইউটিউবে আপলোড করো তাহলে সমস্যাটা কি হয়, সেখানে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসতে পারে। কেননা ওখানে দেখবে কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে লিখে দেয় টি সিরিজ থেকে এসছে যারা মিউজিকটা ক্রিয়েট করে। এবার অন্যের মিউজিক নিয়ে আমরা গানটা করছি, এবার সেই গানটাই যদি ইউটিউবে আপলোড করে দিই তাহলে তো অবশ্যই কপিরাইট স্ট্রাইক আসবে। এবার কি হয়, যদি কোনো ভিডিও আপলোড করো, এটা যেমন ভিডিও হামদর্দ থেকে, ঠিক আছে, তাহলে কি হলো, এই ভিডিও যদি আপলোড করো সেই একই কেস আসবে, কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসতে পারে। এবার কোথাও কোথাও বলা হয় যে ইউটিউবে যদি সেই ভিডিওটা নতুন হয়, মানে একটা গান ধরে নাও ইউটিউবে নেই, সেই গানটা তুমি যদি স্টার মেকারে সেটার মিউজিক পেয়ে যাও এবং সেই গানটা যদি করো তাহলে তো কোনো অসুবিধা নেই। কেননা ইউটিউব তো ওভাবেই প্রোভাইড করে যে ওদের কাছে যদি থাকে তাহলে ওরা কপিরাইট স্ট্রাইক জানিয়ে দেয়, কিন্তু যদি না থাকে তাহলে সেটা নিউ হবে। এবার সেটাও খুব একটা বদারিং জিনিস, কোন গান ইউটিউবে নেই অরিজিনালভাবে সেটা স্টার মেকারে আছে সেটাকে খুঁজে বের করা, সো দিস মাস্ট নট ইজি। তাই আমি বলবো আপলোড না করাই বেটার, কিন্তু অবশ্যই, ঠিক আছে। এখানে এখানকার প্ল্যাটফর্মে তুমি এখানে গান করো এবং ইউটিউবে যদি আপলোড করতে চাও তাহলে সেখানে নিজে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেখানে মিউজিক ক্রিয়েট করে বা খালি গলায় বা অন্য কোনোভাবে গান করতে পারো, সেটা তোমাদের অপশন, সেটা তোমাদের নিজের ইচ্ছা, ঠিক আছে। ওকে, আশা করি ভালো লাগলো। এটুকুই বলার ছিল যে আপলোড করলে কিন্তু সাবধান, কিংবা তুমি প্রথমে যে তোমার আনলিস্টেড করতে পারো আপলোড করার পরে যে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসছে নাকি দেখার জন্য, ঠিক আছে। সুতরাং দিস ওয়াজ দ্য পয়েন্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।